হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু খিল্লি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা যে টপিক নিয়ে আলোচনা করব আপনারা টাইটেল থেকে বুঝতেই পারছেন তবে হ্যাঁ আমি কিন্তু আজকে খিল্লি করতে আছি কারণ কাকে নিয়ে খিল্লি করব। সেই মেয়েটিকে সেই যে আমরেলা বানান বলেছিল এ এলে তাকে নিয়ে খিল্লি করে কী হবে সে তো সেটাই বলেছে সে যে সে যেটা শিখেছে সেটাই বলেছে তো খিল্লি কাকে নিয়ে করব। খিল্লি করা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমাদের রাজ্য সরকারকে নিয়ে যেই রাজ্য সরকার ক্লাস টেন অবধি ফেল তুলে দিয়েছে তাদেরকে নিয়ে আমাদের হিল্লি করা উচিত যেই মেটা কিছু শেখেনি যেই মেটাকে তার গাইডরা কিছু শেখায়নি সে আম্বেলা বানানকে এ এ মারি এলে বলেছে তো এটা তাকে দোষ দেওয়া যায় না এই দোষটা তার নয় প্রথম কথা হচ্ছে যেই রিপোর্টার তাকে কোয়েশ্চেন করেছিল যে আমরেলা বানান বলো সেই রিপোর্টার তো তাকে বানান বলতে আমি সে জিজ্ঞেস করেছিল কোথায় আম্রেলা জিজ্ঞেস করেছে করেছো তো তাই হয় তো আম্রেলা জিজ্ঞেস করলে অবশ্যই হয়তো বলতো ইউ এম বি আর ই এল এল এ বাট আমি জানি না যে মেয়েটি কতটা জানে অ্যাকচুয়ালি আমাদের এখনকার যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে আমি এটা বলছি না যে তারা সবাই কিছু জানে না আমি এটাও বলছি না যে তারা সবাই সব কিছু জানে আমি এটাই বলছি যে আমাদের সময়ও যেমন ছিল এখনও সেরকম আছে কিছুজন আছে খুব পড়াশোনায় ভালো খুব স্টুডিয়াস কিছুজন আছে করে না এবার যারা ভালো তারা অভিয়াসলি ভালো নাম্বার পাবে যারা করে না তারা পায়নি ফেল করেছে এবার যেটা বিষয় হচ্ছে রাজ্য সরকার তো অলরেডি ক্লাস টেন অব দি পাস ফেল তুলে দিয়েছে তাহলে হঠাৎ করে উচ্চ মাধ্যমিকে গিয়ে পাস ফেল এই যে ডিফারেন্স ক্রিয়েট করা এটা কেন করছে উচ্চ পাস ফেল পারে না হলে এখন যেটা হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে যে কেন ফেল করেছি এটাই স্বাভাবিক তারা এর আগে ফেলটা দেখেনি তারা এর আগে এর আগে ফেলের সম্মুখীন হয়নি তো হঠাৎ করে একটা স্টেজে গিয়ে তাকে তুমি আটকে দেবে সেটা সে কী করে মেনে নেবে সেটা তো মেনে নেওয়াটা স্বাভাবিক নয় তো রাস্তায় নেমে তারা পথ অবরোধ করছে তারা দাবি করছে পাশ করানোর এটাই স্বাভাবিক রাজ্য সরকার তো এটাই চেয়েছিলেন তাই না যদি এটা না চাইতেন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা তো আগে বেশ ছিল আজ থেকে পনেরো কুড়ি বছর আগে দশ বছর আগেও বেটার ছিল ঠিক আছে এখন সেই শিক্ষা ব্যবস্থা কোথায় কি হয়েছে শিক্ষা এই হাল পাশ ফেল তুলে দিয়ে কিছু নেই মানে কি বলবো আর কি মানে কি অবস্থা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে আর শিক্ষা শিক্ষাব্যবস্থারই হাল বেকারের সংখ্যা এই কারণেই বাড়ছে হাল সেই জন্য আর শিক্ষা ব্যবস্থার এই হালের পিছনেও কারণ হচ্ছে বেকারত্ব কারণ রাজ্য সরকার অকর্মণ্য রাজ্য সরকার কাউকে চাকরি দিতে পারছে না দেবে না ঠিক করেই নিচে দেবে না তখন চাকরি দেবে না তাহলে শিক্ষিত লোক তে রাখলে সেটা তো রাজ্য সরকারের হেডেক তাই না তো রাজ্য সরকার সেই হেডেক রাখতে চাইছে না সেই জন্য রাজ্য সরকার পরবর্তী প্রজন্মগুলোকে অশিক্ষিত করতে চাইছে যার জন্য ব্যবস্থার এই হাল এটা তো সিম্পল কারণ মানুষ যখন শিক্ষিত হবে মানুষ যখন নিজে বুঝতে শিখবে তখন তো মানুষ প্রশ্ন তুলবে যে এটা কি হচ্ছে মানুষ এই সিস্টেমের ওপর প্রশ্ন তুলবে এটা কি হচ্ছে কেন হচ্ছে কেন এই ভুলটা হবে রাজ্য সরকার এটাই চায় না রাজ্য সরকার চায় না যে তাদের ভুলটা কেউ দেখতে কেউ আঙুল তুলুক সেই জন্যে তারা পুরো ফুললি প্ল্যানিং করে একটা জেনারেশনকে কমপ্লিটলি একটা কেন এর পরের জেনারেশনগুলোকে হয়তো কমপ্লিটলি অশিক্ষিত বানাতে চাইছে যাতে কেউ রকম প্রশ্ন না তোলে আর তাতেই ওদের লাভ ওদের বিরুদ্ধে প্রশ্ন না তুললে ওরা যেমনভাবে লুটে এসেছে তেমনভাবেই লুটে যাবে আর মানুষ এরকম সাফার করবে তাই না এবার রাজ্য সরকারের যে এই হাল মানে এই যে ছেলে ছেলেমেয়েরা এই যে অবরোধ করছে এই যে বিক্ষোভ দেখাচ্ছে এর সাপেক্ষে আমাদের পিসির পিসির কি বক্তব্য একটু শুনে নেওয়া যাক আমি কেন ফেল করেছি আমাকে উঠাতে হবে আমি কখনো আমি শুনিনি এবং কখনো আমাদের সময় আমরা এটা ভাবতে পারতাম না এটা ওদের দোষ নয় যারা গাইড করছে তাদের দোষ হ্যাঁ পিসি আমিও তো সেটাই বলছি যে এতে ওদের কোনো দোষ নেই এর দোষ হচ্ছে আমাদের সবার আমাদের কেন বলবো এর দোষ হচ্ছে আপনাদের আপনাদের মতো যারা মন্ত্রীমণ্ডলী বসে আছেন যারা এই রাজ্যটাকে চালাচ্ছেন শিক্ষা ব্যবস্থা চালাচ্ছেন তাদের দোষ আমাদের রাজ্যের মন্ত্রীদেরকে একদিন ইডি ডাকছে তো একদিন সিবিআই ডাকছে এই তো আমাদের মন্ত্রিমন্ডলের হাল ঠিক আছে ভাষণ দিতে উঠে একজন মুখ্যমন্ত্রী কিভাবে ভাষণ দিতে হয় তার টেকনিকই জানে না ভুল ভাল ওয়ার্ড ইউজ করছে মানুষজনের সাথে কথা বলার জন্য মানুষজনকে ভাষণ দেওয়ার জন্য। সেই রাজ্যে একটা স্টুডেন্টের কাছে কি আশা করা যেতে পারে এই তো শিক্ষা ব্যবস্থা রাজ্যে রকম মন্ত্রী সব বসে আছে সেই রাজ্যের তো এই হাল হবে বেকার হবে অশিক্ষিত হবে এটাই তো চাই রাজ্য সরকারের তাই না এই যে ছেলেমেয়েগুলো রাস্তায় নেমে যে বিদ্রোহ করছে বিক্ষোভ দেখাচ্ছে পথ অবরোধ এই জিনিসটারও কোথা থেকে শিখলো এই জিনিসটা তো পিসি আপনার আপনাদের দলের কাছ থেকেই শিখেছে পিসি আপনারাই তো এমনি করে ক্ষমতায় এসেছিলেন ভুলে গেছেন আপনারাও ক্ষমতায় আসার আগে বিক্ষোভ দেখাতেন পথ অবরোধ করতেন জনজীবন বিপন্ন করতেন তো আপনাদের দেখানো রাস্তাতেই ওরা হাঁটছে ভুল কোথায় আপনারা তো এটাই চাইছিলেন সবাই আপনাদের ফলো করছে দেখুন এবার কিসের সমস্যা আপনাদের কি সমস্যা আপনারা এটাই চাইছিলেন বুঝুন ঠেলা বুঝুন ঠেলা যেমন বীজ পুঁতবেন তেমনই তো তার ফলন হবে মানে আপনি বীজ পুঁতেছেন কাটা গাছের দিয়ে আপনি চাইছেন ফুল সেটা তো হয় না এটা কি করা হয় তো এখন একটা জেনারেশনকে আপনারা নিচে নামিয়ে রাখবেন দিয়ে আপনারা উপরে যেতে চাইবেন সেটা কি করে হয় যারা নিচে আছে তারাও তো আপনাদের পা ধরে টেনে নিচে নামিয়ে আনবে সেটাই হচ্ছে আপনাদের এখন পা ধরে টানছে এরা আপনারা নিচে নেমে আসছেন এবার বুঝুন খেলা আর নামিয়ে রাখবেন নিচে কাউকে খুব হয়েছে আপনাদের খেলা দেখুন আমি পলিটিক্স নিয়ে কিছু বলছি না আমার কনসার্ন যেটা আপনারা যেমন খুশি চালাচ্ছেন চালান শুধু ব্যাপার হচ্ছে সাধারণ মানুষগুলো তাদের যা সুযোগ সুবিধে পাওয়ার তাদের যা কি বলবো মানে নৈতিক অধিকার সেটা ছিনিয়ে নেবেন না আর শিক্ষা হচ্ছে নৈতিক অধিকারের মধ্যে একটা আপনারা যে শিক্ষাটা ছিনিয়ে নিয়েছেন ইমিডিয়েটলি আপনাদের ওয়ার্ন করছি ইমিডিয়েটলি শিক্ষা ব্যবস্থাটাকে রিস্টোর করুন শিক্ষা ব্যবস্থার যে হাল বানিয়েছেন সেটাকে ইমিডিয়েটলি রিস্টোর করুন খারাপ কন্ডিশন থেকে আমাদের আগে অনেক ভালো শিক্ষা ব্যবস্থা ছিল সে আগের শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনুন যদি পারেন যদি হন আপনারা তাহলে শিক্ষা আপগ্রেড আপগ্রেড করুন মানে এটা নয় যে ক্লাস তুলে দেবেন তাহলে তো ডিগ্রেডেশন হয়ে গেল তাই না তো শিক্ষা ব্যবস্থার আপগ্রেড করুন শিক্ষাটা আমাদের সমাজের আমাদের দেশের দেশের কেন প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার শিক্ষা তাই তো তো এই মৌলিক অধিকারটা কেড়ে নেবেন না প্রপারলি শিক্ষিত করুন যুব সমাজকে শিক্ষিত করুন তাদের এগিয়ে যেতে সাহায্য করুন রাজ্যে চাকরির ব্যবস্থা করুন ইন্ডাস্ট্রি রাখুন যেটা আপনারা এখনো দশ বছরেও ডেকে উঠতে পারলেন না টাটার মতো এত বড় একটা মহান কোম্পানিকে আপনারা তাড়িয়ে যে কি ভুল করেছেন অবশ্য সেটা আপনারা জানেন কি ভুল করেছেন রাজ্যবাসী জানিনা এখনো বুঝতে পারছে কিনা অনেকেই বুঝতে পারছে অনেকে পারছে না যারা পারছে না তারা এখন সে পিছিয়েই আছে তবে আশা করব তারা বেশ দিন পিছিয়ে থাকবে না তারাও এগিয়ে আসবে তারাও বুঝবে একদিন তখন আপনাদের বুঝার কোনো লাভ নেই যখন সবাই বুঝে যাবে তখন আপনারা পিছনে লাথি খাবেন তো সেই লাথি খাওয়ার পরিণতি হওয়ার আগে প্লিজ আমাদের শিক্ষা ব্যবস্থা শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব কিছু রিস্টোর করুন সব কিছু সুস্থভাবে চালান এটাই বলবো রাজ্য সরকারের কাছে এটাই আমার আবেদন আর কিছু না আমি পলিটিক্সে ঢুকতে চাই না পলিটিক্সে আপনারা যা করছেন করুন কাদা মাখন গু মাখুন পুড়ে মুরুগে যান আমার দেখার দরকার নেই বাকি মানুষের যেটা মৌলিক অধিকার সেটা যেন বজায় থাকে এটাই আমার দাবি আমার আমার দাবির সাথে যদি যারা দর্শক দেখছেন তারা যদি একমত হন তাহলে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আমার দাবির সাথে সাথে আপনারাও প্রত্যেকে এই দাবি তুলুন যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব কিছু রিস্টোর হয় মানুষ যাতে তাদের মৌলিক অধিকারগুলো পায় এটাই আর কিছু বলার নেই আমার এই ভিডিওতে আমি আজকে কাউকে রোস্ট করতে আসিনি বিশেষ করে সেই মেয়েটিকে তো নয় যে আমরেলা বানান এ এম আর বলেছে কারণ তাকে আমরেলাই জিজ্ঞেস করা হয়েছিল তাই সে আমরেলা বানান বলেছে আমরেলা জিজ্ঞেস করলে হয়তো সে আমরেলা বানান বলতো ইউ এম বি আর যাই হোক রোস্ট করতে আসেনি যেটা আমার মনে হলো যে এখানে ছাত্রছাত্রীদের কোনো দোষই নেই তারা নির্দোষ তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তাদেরকে যেভাবে চালানো হয়েছে তারা সেভাবে চলছে রাজ্য সরকার তাদের যেমন শিক্ষা দিয়েছে তারা সেই সেই শিক্ষিত শিক্ষিত হয়ে এরকমই করছে তো যেমন শিক্ষা হবে সেরকমই তো করবে তো এতে তাদের কোনো দোষ নেই দোষটা পুরোপুরি রাজ্য সরকারের আমাদের সমাজ ব্যবস্থার যারা সেই সব ছোট ছোট ছাত্রছাত্রী ছোটো ছোটো ছেলেমেয়েগুলোকে গাইড করছে তাদের দোষ তো নিজেদেরকে রেক্টিফাই করুন বেটার ভবিষ্যৎ দেখার জন্য না হলে ভবিষ্যতে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাবেন না এটাই বলার ছিল তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ অলরেডি এটা পুরোনো টপিক টপিকটা পুরোনো হতে পারে বাট এই ব্যাপারটা যেগুলো আমি বললাম এটা কিন্তু কন্টিনিউ চলেই আসছে আমি জানি না কতটা চেঞ্জ হবে তো আমার মনে হয় না এই গভর্নমেন্ট থাকাকালীন কোনো কিছু চেঞ্জ হতে পারে এই গভর্নমেন্ট আরও খারাপ থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে পুরো বিষয়টাকে তো যাই হোক আর ভিডিওটা লম্বা করব না আজকের মতো চলি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকবেন সবাই